I'm super excited and nervous too. কারণ প্রচণ্ড টেনশনে আছি, আমার প্রত্যেকবার হয় এরকম স্টেজে এত সবার সামনে পারফর্ম করা, বাট ভালোও লাগছে কারণ ফিল্মফেয়ার বেঙ্গলি ফিল্মফেয়ার হচ্ছে যেখানে আমি নমিনেশনেও আছি, তো এই বছরটা ভেরি স্পেশাল ফর মি, কারণ একটা এক্সপেকটেশন আছে অ্যাওয়ার্ড পাওয়ার, আর না পেলেও কোনো ব্যাপার না কারণ আমি পারফর্ম করছি, আমি ফিল্মফেয়ার ফ্যামিলির সাথে আছি, সেটাই আমার কাছে অনেক। সো লুকিং ফরওয়ার্ড, আর আশা করছি যখন টেলিকাস্ট হবে আপনাদের দারুণ লাগবে। ইটস ভেরি স্পেশাল, বাট উই আর লাকি বিকজ আমরা চাই সবসময় যে আমাদেরকে এই একটা অ্যাওয়ার্ড দেখো। আমি মনে করি ভালোবাসা, মানুষের ভালোবাসাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার একটা আলাদা মজা আছে, একটা সম্মান, একটা রেসপেক্ট, সেটা ফিল্মফেয়ার আমাদেরকে দিচ্ছে। দ্যাটস এনাফ ফর আস। কাবেরী অন্তর্ধান ইজ ভেরি স্পেশাল ফর মি আফটার, বিকজ আই এম আ বিগ ফ্যান অফ কেজি কৌশিক গাঙ্গুলি। অনেক ছোটোবেলায় ওনার সাথে কাজ করেছি, অনেক টেলিফিল্ম করেছি, বাট ফার্স্ট টাইম মুভিতে কাজ করা কাবেরী অন্তর্ধানে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সে বুম্বাদা, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদার সাথে আমার অনেক বছর, আই থিঙ্ক 19-20 বছর পর আবার ছবি করেছি। আমি ছোটোবেলায় যখন চাইল্ড আর্টিস্ট ছিলাম তখন বুম্বাদার সাথে ফার্স্ট ছবি আমার মায়ার বাঁধন, তা সেখানে আমি ওনার মেয়ে হয়েছিলাম। আর এই ছবিতে আমি একটা অন্য ধরনের ক্যারেক্টার বুম্বাদার সাথে প্লে করেছি। সো ওভারঅল আমার ক্যারেক্টারটাও ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কাবেরী অন্তর্ধানের কাবেরী আমি। সো বুঝতেই পারছো, সুপার এক্সাইটেড, লেটস সি।